एक समय भलो थके एक समय खराब हो जाएगा। अब एक समय मानु खराब थके एक समय भलो हो जाएगा। आज के भलो है बाबा, आज बाबा चले हमें कष्ट करते बाबा, विश्वास कर बाबा अपना दर्शक ने बोली हमें खूब कष्टे बाबा अपनी जी पारें बाबा। हमें हिंदू इस्लाम ग्रहण कर नाम छिल लोकनाथ, बर्तमान आबू सैयद मोल्ला। मेयर नाम आज शिवलरानी दास, तार नाम दी समय अख्तर। और नाम आज शिवलरानी दास, तार नाम दी सालया बेगम। আমার পরিবারের নামই বদলাই দিয়েছি বাবা ইসলামের মধ্যে। আর আমরা ওর কাছে অনুরোধ আমার একটা লিস্টে দেন দয়া করে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে মানুষটাকে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মানুষটার সাথে আজকে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। এবং আমি হচ্ছে আবরা হাসান নাইম, আমার আবরা হাসান নাইমের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাহলে চলুন ওনার সাথে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি বাবা ভালো। আমি শুনলাম যে তো আপনি হিন্দু থেকে মুসলিম হইলেন। আসলে এই দর্শকদের উদ্দেশ্যে আপনি মানে আপনি আসার পরে ইসলাম ধর্মের মধ্যে আপনি আসছেন, আপনার হিন্দু ধর্মটা ভালো ছিল না আপনার এই মুসলিম ধর্মটা এখন ভালো লাগতেছে? এবং টোটালি আপনি সব কিছু বলবেন আপনি কিভাবে আসছেন এখানে। আচ্ছা ঠিক আছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম হিন্দুতে আমি আসলে আমার 88 বন্যার পরই আমার বাপ মা মারা গেছে। আমার বড় বোন বিয়ে দিতে জায়গা সম্পদ বেচছে। আমরা দুইটা ভাই, এক ভাই গেছে গা আমার খালাল্লারও আর ভাই তাই। আমি শুরুতে বড় হয়েছি বাবা, মোরও মানুষের পানিটা নিয়ে না হোটেলে কাম কইরা দেখা গেছে এক সময় আমার বাড়ি ঘর নয়। আমি রাস্তাত ঘুমাই লইছি বাবা, মানুষের দোয়ানতে চুরি হয়েছে বাবা। আমার দৌড়া নিয়ে বাবা অনেক মারধর করছে বাবা, আমি ওগুলো চুরি করছি বাবা। আমার বিনয় বাবা আমার অনেক মাইছে মুড্ডার মধ্যে আমি বহুত মাইর খেয়েছি বাবা। এই মাইর খেলে মানুষ আছে না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম বাবা যে ইসলামের তো কোনো ধর্ম নাই, এটা শ্রেষ্ঠ ধর্ম। তো আমার বৌবাস চলে আমি নাঙ্গঞ্জ কুড়ো গেলাম গা। এবং এমন একটা কথা আছে বাবা, যে বাড়িতে আমি ছিলাম এই বাড়ির লোকে আমার কইছে তুই যদি বাচ্চা বাচ্চা হিন্দু থেকে মুসলমান হস তোর আমি থার মাংনা থার ব্যবস্থা করে দেবো, ভাড়া লাগতো না। আর তোর একটা অটো সে কিনে দেবো চলার লাগা, কেউ ওর কাছে হাত পাতন লাগতো না। পরে আমি তার কথা রাজি হয়েছি। আমি লুপ করি নাই, কিন্তু আমি ইসলামটা ভালোবাসি, তার জিনিস হয়ে আমি লুপ করছি, এটা আমার অন্যায় হয়েছে। তো এর কথা আমি নাঙ্গঞ্জ কোর্টে গিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম, এক ছেলে এক মেয়ে নিয়ে বউ নিয়ে। পরে এক মাস পরে দেখা গেল সেই বাড়িওয়ালা আমার বাড়িতে খেদাই দিল। তখন বাবা রাস্তায় রাস্তায় বাবা আমার ঘুরুন লাগে, আমার আঙুলটিও বাবা নষ্ট, কাম করতে পারি না বাবা। আঙুলটা কীভাবে কাটছে বাবা? আঙুলটি বাবা মানছে বাবা বিনা অন্যায় বাবা পাথর দিয়ে বাবা সেচ্ছে আমার সত্য বাবা। আমার লাইফটা বাদ বাবা। এমন বাবা মানুষ একটা কাম দেয় না বাবা, মাস্ক লয়ে ঘুরি বাবা, দুইটা বাচ্চা সপ্তাহে না মাস হইলে বাবা 100 ঘর ভাড়া। এমন বাবা তোরা আমার ভাললে বাবা আমার আবার জেলও দিয়ে দে, নয়তো বাবা আমার তোরা বাসা বাবা। আমি আর চলতে পারতেছি না বউ বাচ্চা লয়ে বাবা। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে বাবা, আল্লাহ দিলে। এই মসজিদ থেকে বাবা 10 সাহায্য দিলে কয়দিন খামু বাবা। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল বাবা বিশ্বনাথ চন্দ্র দত্ত। আপনার বাসা অরিজিনাল বাসা কোথায়? আমার অরিজিনাল বাড়ি ছিল মেরপাড়া ইউনিয়ন পাঁচদোনা। আপনি হিন্দু থেকে মুসলিম হইবেন মানে কতদিন হইব? মানে হয়েছে প্রায় 14 বছর হইব। হিন্দু থেকে মুসলিম হয়েছেন আপনার 14 বছর? হ্যাঁ, কোর্টে কাগজপত্র আসা মাত্র। ও আচ্ছা, তাহলে কি আপনি যেহেতু আপনি এখন কাগজপত্র নিয়ে আসেন নাই? নিয়ে আসছেন না? নিয়ে আসেন না। আপনার কাগজপত্র তার সাথে সাথে নিয়ে মানুষে ঘুরতে পারে না। যাই হোক, এটা আপনি আপনার বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি দর্শকদেরকে দেখাইতে পারবেন আপনার কাগজপত্র? হ্যাঁ অরিজিনাল কাগজ আমার কাছে ফটোকপি আছে। তাহলে আপনার আমি দর্শকদের আপনার জন্য মানে রিকোয়েস্ট করব। যাই হোক, তাহলে আপনি এখন কি বিক্রি করেন আপনি আপাতত? মাস্ক, মোর মাস্ক বাবা এটা চলে না, সারা দিনে 30টা বেচছি বাবা। ও মাস্ক বিক্রি করেন? মাস্ক বেশি করি বাবা। আমি সংসারে বাবা আমার খুব অভাব বাবা, বিশ্বাস করব 100 ঘর ভাড়া বাবা, একটা ছেলে 3 বছর একটা মেয়ে 8 বছর বাবা, কি না লাগে একটা সংসারে বাবা। আমি চলানোর বাদই না বাবা, একটা রিস্ক হইতো আমার, আমি চলতে পারতাম বাবা। আল্লাহ বাড়া দিক দুঃখ নাই বাবা, কিন্তু আমার তাও ক্ষমতা নাই বাবা। আমি যে 2000 টাকা লই বাবা একটা ব্যবসা করবো আমার তাও নাই। আমি গরিব মানুষ রে বাবা, হয়তো আমার বীজ দিয়ে বাবা খাইয়া মরে যাই গিয়া, নয়তো আমার তোরা একটু বাস আমার। তো আসলে আরেকটা কথা বলি, ওই যে আপনারা যে হিন্দু থেকে মুসলিম করলো, হ্যাঁ যে লোকটা এই লোকটা আসলে মানে আপনাকে ভালো করছে। যাই হোক, ওনাকে আপনি কি এই ওনার ইচ্ছায় কি আপনি মুসলিম হয়েছেন নাকি আপনার ইচ্ছায় মানে হয়েছেন? আমার ইচ্ছে হয়েছে কিন্তু উনি আমার বলছিল সেই জিনিসটা দিব মাংনা থাকতে দিব আর ভাই ভাড়া লাগবো না এবং আমার চলার লাগিয়া একটা অটো রিক্সা দিব। যাই হোক যে লোকটা আপনাকে মুসলিম করছে এবং মিথ্যা করে করুক আর যেটাই করুক ওনাকে থ্যাংক ইউ দেই। কারণ কি জানেন কারণ কেন দেই, কারণ আপনার উনি এই লোকটা আপনাকে যেভাবে হোক একটা আশা দিয়ে আপনাকে এই মুসলিম বানাইছে। যাই হোক এটা আমি যাই ভালো কাজ করছি, যাই সেটা কোনো বড় কথা নাই। এখন কথা হচ্ছে আপনার উনি একটা মিথ্যা আশা দিয়েছিল আর কি, তো এখন আশাটা দিয়ে আপনার উনি সইরা গেছে। সে আশাটা ইনশাল্লাহ এমন আছে আপনার দর্শকও পূরণ করতে পারে এবং এটাই। যাই হোক তো দর্শক ওনাকে অবশ্যই ওনাকে সাহায্য করবেন, দেখেই তো বুঝতে পারতেছেন উনি কেমন। লোকনাথ বর্তমান নাম হলো আবু সাইদ মোল্লা। এখন বর্তমানে অবস্থা কেমন চলতেছে? আমরা গড় সদাই নাই অন্য নাই অন্য বুঝে বাবা চাই নাই বাবা আমি চলতেই পারতেছি না বাবা এই করোনা জীবন আমি খুব কষ্ট চলতেছি বলার বাইরে বাবা বুঝবো রে বাবা বিখ্যাত পাঠাই দিই ভিক্ষা করে কয়টি বাবা সাহায্য মানে বিক্রি বাবা বাবা রে আমার কষ্ট লাগে দুইটা বাচ্চা চলে যায় লগে আমার তোরা একটা হেল্প কর বাবা। আমি কইলাম আমার একটা ডিশ খেতে ভাগ করে তোরা তুই পারো বাবা নয়তো আমার সবাই মিললাম বাবা মাইরালা আমি আর এই ডিশ দেখতে ভালো লাগে না বাবা অনেক কষ্ট পাইছি রে বাবা শুরু তো বড় হয়েছি বাবা বয়সটা 50 উঠবে চলে বাবা মায়ের যে বাবা অন্যায় করলো মরছে না করলো মরছে বাবা আজ আমার দুনিয়ার কিছু নাই দেখতে রে বাবা। ইসলামের তো বড় শান্তির ধর্ম নাই, আল্লাহ তিন বেলা প্রতি এক বেলা হইলে আল্লাহ খাওয়ায় শান্তিতে আসছেন ইসলামে, কিন্তু আমি 10 হয়ে গেছে দূরে চাই আমি যেন একটা চলনের বাপ হয় আমার বউ বাচ্চারা লোক যেন খাইতে পারি একটা নিষ্কা চালায় আমি আর কিচ্ছু চাই না। অনেক গরিব মানুষ ভাই আমরা ভাসব না ইয়া আপনারা নাইলে যাচাই করেন আমি গরিব না বড় লোক। যাই হোক আপনার কথা দর্শক তো সবাই শুনলাম। যাই হোক তো আপনাকে সবাই দর্শক দিবে, কিন্তু আর একটা কথা বলি আপনাকে যেটা কথা বলা হয়নি, তো আপনি এই যে এখন বর্তমানে কি আপনি মাস্ক বিক্রি করেন? হ্যাঁ বাবা। তো আপনি আগে কি করতেন? আগে বাবা ওই গাড়ির মধ্যে হকারি করতাম ওই হোস্টেলে কাজ করতাম আমার বাবা এগুলি হোটেলে হোটেলে এখন কাজ করেন না? না হোটেলে হোটেলে কাজ করেন না। কেন করেন না? হোটেলে কর্মচারী আছে আর আমার আঙ্গুল নষ্ট হয়েছে আমি পারতাম না এই লেগে লয় না কাম রিক্সা চালাইতে পারলে বাবা দুইটা ভাত খাই যেতাম বউ বাচ্চাটা একটা রিক্সা চাই আমি করতে। আমি অনেক ইসলামটা ভালোবাসি, খাইতে গেলে বিসমিল্লাহ, চলতে গেলে বিসমিল্লাহ, ঘুমাতে গেলে বিসমিল্লাহ, বিসমিল্লাহর নাম ছাড়া কোনো কতই নেই। আমি তারে অনেক ভালোবাসি, নবীরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসো আর নবীরে ভালোবাসতে হইলে নবী সুন্নতকে ভালোবাসো। আপনি কি এখন সূরা টুরা পারেন? আমি অল্প কিছু পারি বাবা, আমার স্মরণ শক্তি কম, আমি মনে রাখতে পারি না, কিন্তু আপনি যা কইবেন আমি তাই করতে পারবো না, আমি মূর্খ মানুষ। লেখাপড়া করি আমি, পড়াশোনা করেন নাই? না বাবা। আপনার ভাই বোন কতজন আছে? আমরা ভাই বোন এক বোন দুই ভাই। ওরা কি হিন্দু না মুসলিম? আর হিন্দু তো আছে বাবা কিন্তু এরা দেখতে পারে না আমার। কেন দেখতে পারে না? ওই তো আমি আরেক ধর্মতায় বসি এই জন্য বাবা দেখে না। তো তাহলে আপনার মা বাপ কে আছে? না না বাবা, মা বাপ মা মরছে 88 বন্যার 5-6 বছর পরে আর বাপ মরছে 98 বন্যার পরে। আমি অনেক ছুটতে বাবা আমি মানছে লাখ টাকা বাবা বড় হয়েছি আমার বাবা একটু সুযোগ দাও বাবা। আমি এখন শুনেন একটা কথা, এখন কথা হচ্ছে আপনি এই যে বিয়ে কি আপনার এই হিন্দু ধর্মেতেই করছেন নাকি আপনি মুসলমান ধর্মে? আমি বিয়েটা আমি বাঞ্জারামপুর ভ্যান গাড়ি চালাইতাম, তো কেন ভ্যান গাড়ি চালাইতে গিয়ে এক মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে আমার, তারে আমার সব হিস্টোরি বললাম আমি আগে কি করছি না করছি ব্যাকগ্রাউন্ড সবই বললাম, খায় রাজি হয়েছে। আমার কইছে ভিক্ষা করে হইলো আমি খাওয়াইতাম হ্যাঁ খাইবো আমার বা, এর জন্য আমি লয়ে আসি। আনার পর আমার একটা মেয়ে হয়েছে আল্লাহ দিলে, মেয়েটা যখন 3 বছর চলে তখন আমি ইসলাম গ্রহণ করছি। আমি ইসলামকে ভালোবাসি, আমি জানি সর্বশক্তিমান কাটা আল্লাহ, আল্লাহর রূপে কোনো দুনিয়ার মধ্যে কিচ্ছু নেই, এর জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমার মাতার, আল্লাহ আমার দিলে, আল্লাহ আমার প্রাণে, কিন্তু আপনার কাছে অনুরোধ জগৎ আপনার আমার একটা রিক্সা দেন, আপনাকে হাতবাহ ধরে রেখে আমি অনেক কষ্টে চলতেছি, আমি ভাত খেতাম পারতেছি না বউ বাচ্চা লইয়া, দয়া করেন বাবা। আপনারা আপনার আমি বাপ রাখছি, আমার কিচ্ছু নাই দুনিয়ার, মা নাই বাপ নাই জায়গা সম্পদ নাই আমার কিচ্ছু নেই বাবা। সবাই দেখলে বাবা আমার সব পালা আমার ওই আগে আমি খারাপ ছিলাম দেখে বাবা, খারাপ যদি বাবা ভালো হয় তার একটু সুযোগ দিন লাগে ভালো লাগে করুন না লাগে না বাবা। অবশ্যই আমি তো ভাব করছি বাবা, আমার ভাবের বুঝতো বাবা আমি বুঝছি और दीदी बाबा हमारे दीदी माँ जो करे ना मेरा अरे वो आगे की खुशी ना खुशी मानो एक समय भलो थे एक समय खराब हो जाएगा अब एक समय मानो खराब थे एक समय भलो हो जाएगा आज के भलो है बाबा अच्छा बाबा चले हमें कष्ट करते बाबा विश्वास कर बाबा अपनारा दर्शक से बोली हमें खूब कष्टे बाबा अपनी जी फरें बाबा हमें हिंदू इस्लाम ग्रहण कर नाम छो लोकनाथ बर्तमान आबू सईद मोल्ला मेयर नाम शिवलरानी दास तार नाम दीसी समय अख्तार और नाम आलो शिवलरानी दास तार नाम दीसी सालया बेगम हमार परिवार नाम ही बदलाए रखी बाबा इस्लाम में और हम लोग अनुरोध हमारे टैबलेट के दिन दया कर हमार भीतर जल्ला जाए बाबा हमें कहते कथा हमें जो बोल बाबा जो को भूल थे बाबा हमारे माफ कर दिए যাইহোক সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আপনার বর্তমান নাম কি আবু সাইদ মোল্লা আবু সাইদ মোল্লা ওনার আসলে ওনার লাইভ স্টোরি আপনারা সবাই শুনলেন এবং উনি একটা রিস্কা চাইতেছে আপনাদের কাছে এবং আপনারা যদি এই মানুষটার একটা খারাপ মানুষ কিন্তু আসলে সুযোগ দিতে হয় তো আমরা আসলে যদি সবাই যদি একটা সুযোগ দিই ওনারে উনি কিন্তু অনেক ভালো মানুষ হয়ে গেছে এখন বর্তমানে তো আসলে আমরা সবাই উনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে তো আসলে আমরা যদি ওনারে যদি একটা সুযোগ দেই ভালো যদি ভালো হওয়ার পরে যে মানুষকে সুযোগ দিতে হয় তো আমরা সবাই চাই ওনার একটা রিস্কা যেভাবে হোক সবাই রিস্কা তো ভাই বেশি টাকা না ওনার যদি আমরা যদি রিস্কা একটা দিতে পারেন আপনারা যদি দেন প্রবাসী ভাই বোনেরা সবাই আছেন এবং ওনারা যদি দয়াবান ব্যক্তি এরকম যদি থাকেন ওনাকে একটা রিস্কার গিফট অবশ্যই করবেন যদি করেন তাহলে হয়তো সারা জীবন উনি বউ বাচ্চা নিয়ে খাইতে পারবো এবং সারা জীবন আপনাদের জন্য দোয়া করতে পারবো এবং সবচেয়ে বড় কথা হয়েছে উনি হিন্দু থেকে একটা হিন্দু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এটা তো সবচেয়ে সৌভাগ্য এবং ওনারে তো আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য ওনারে এই একটা রিস্কা না ওনারে যেন আমরা এই আরও বড় কিছু দেওয়ার মানে আমাদের ইয়ে থাকি তা আসলে প্রিয় দর্শক মণ্ডলী ওনার দিকে আসলে সবাই ওনারে হেল্প করবেন ওনারে এই ইয়ে করবেন ওনার নাম্বার দেওয়া আছে এই যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলবেন কথা বলে ওনার সাথে যাচাই বাছাই করে ওনাকে অবশ্যই সবাই ওনাকে যা দেন আপনারা ওনার সাথে সরাসরি কথা বলে দেখা করে দিতে পারবেন আয়শা দিতে পারবেন যাই হোক তার সাথে সবারই সঠিক ঠিকানাটা দিয়ে দেন কোথায় থাকেন বর্তমানে আপনি আমি বর্তমান পাঁচজনা বাজারের মেরপাড়া ইউনিয়ন তাই আপনি আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা 017 31 14 32 35 দর্শক এই যে ওনার এটা নাম্বার এটা কি আপনার বিকাশ নাম্বার না বিকাশ করেনি আচ্ছা যাই হোক আপনার সাথে যোগাযোগ কইরা এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করে আসলে ওনারে হেল্প করতে চাইলে অবশ্যই এই ওনারে হেল্প করবেন আমিও ওনারে কিছু হেল্প করবো এবং যাই হোক সবাই ভালো থাকবেন ওনার নেক্সটে যেই পর্বটা আছে আবার দ্বিতীয় নাম্বার পর্বতে ওনার ওই যে হিন্দু থেকে কিভাবে মুসলিম হয়েছে দলিল বলি সব কিছু মানে উনি নিয়ে আসবো ঠিক আছে তাই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম